হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। গাইস, আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি তারাই আসলে এর মজাটা বুঝি। হোয়াটসঅ্যাপ কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরক্ষিত যোগাযোগ মাধ্যম। সো গাইস, এই হোয়াটসঅ্যাপ আপনি চাইলে কিন্তু আপনার পিসিতে কানেক্ট করতে পারবেন, আপনার ফোন থেকে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো ডাটা ট্রান্সফার করে পিসিতে নিতে পারবেন, মানে হচ্ছে পিসিতেও চালাতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ। কিভাবে চালাবেন সেটা আমি আপনাকে আজকে দেখাবো। ওকে, সো ফার্স্ট আপনাকে পিসি বা ল্যাপটপে এসে জাস্ট লিখতে হবে হোয়াটসঅ্যাপ ওয়েব। ওকে, সো আমি জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখলাম, দেখেন এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখলাম, লিখে সার্চ দিলাম, একদম সিম্পল প্রসেস, লিখে জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব। ওকে, আমি হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করে চলে আসলাম। দেখেন এখন একটা হোয়াটসঅ্যাপের বারকোড চলে আসবে। সো হোয়াটসঅ্যাপ লেখার পরে আমাদের এই যে বারকোডটা আসলে সেটা আমাদের পিসির কাজ ছিল, এখন আমাদের হচ্ছে মোবাইলের কাজ। এখন যেহেতু আমরা মোবাইল থেকে পিসিতে কানেক্ট করবো, সো এখন আমাদের মোবাইলের কাজ। আমরা মোবাইলে গেলাম, মোবাইলে জাস্ট হোয়াটসঅ্যাপে যাব, আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আছে সেই অ্যাপসে ক্লিক করবো। ক্লিক করে জাস্ট এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর জাস্ট এখানে নিউ গ্রুপ, নিউ ব্রডকাস্ট, লিঙ্ক ডিভাইস, লিঙ্ক ডিভাইসে ক্লিক করবো। ওকে, লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর চলে আসবে লিঙ্ক এর ডিভাইস, এখানে দেখাচ্ছে, দেখেন লোগোটা মোবাইল টু পিসি বা হচ্ছে কম্পিউটার। ওকে, সমাজের লিঙ্ক এর ডিভাইসে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট ওকে দিব। ওকে, ওকে দিয়ে আমরা জাস্ট এটা কি করবো, এটা পিসিতে আমরা জাস্ট সার্চ করবো, মনে হচ্ছে কিউআর কোডটা যে আছে সেটা স্ক্যান করবো। স্ক্যান করার সাথে সাথে কেনা দেখাবে লগ ইন, আর ও পাশে পিসিতে অলরেডি লগ ইন হয়েই যাচ্ছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব প্রমাণটা, সো যে লগ ইন হয়ে গেল। আমার এখানে দেখাচ্ছে কি লিঙ্ক এ ডিভাইস, বাট আমি ব্যাক করে চলে আসলাম, কোনো সমস্যা নাই। আর ওখানে দেখেন লগ ইন হয়ে যাচ্ছে, এই দেখেন লগ আউট এর অপশন চলে আসছে, মানে হচ্ছে লগ ইন হচ্ছে। আমি জাস্ট এই দেখছেন একদম আপনি মোবাইল, এখন হচ্ছে আপনি সরাসরি পিসি মোবাইলে যেরকম আপনি রিপ্লাই করতে পারতেন, ডকুমেন্ট সেন্ড করতে পারতেন, সেরকম মানে হচ্ছে মোবাইলের যে সুবিধাটা পাইছিলেন সেই সুবিধাটা আপনি পিসিতে পাবেন। ওকে, সো এই যে দেখেন আমার ফোনে যা যা আছে এখানে পিসিতেও তাই তাই চলে আসে, কোনো কিছু ডিলেটও হবে না, যা ছিল তাই থাকবে। ওকে, সো আপনার যদি প্রয়োজন হয় আপনারা জাস্ট মোবাইল থেকে পিসিতে কানেক্ট করে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। ওকে, সো এটা অনেকের প্রয়োজন হতে পারে, যাদের প্রয়োজন হবে তারা জাস্ট এই সিস্টেমে করে নিয়েন। সো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, থ্যাংক ইউ।